2020 সালে বাংলাদেশে দুর্নীতি কিছুটা বেড়েছে ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে 14 থেকে নেমে এসেছে 12 তে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইপি প্রভাবশালী দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিস্তারিত সারফুর আলমের রিপোর্টে দুর্নীতি ঘুষ লেনদেন রাজনৈতিক দলের স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার সহ বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে প্রতি বছর দুর্নীতির সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই অর্থপাচার প্রাতিষ্ঠানিক দুর্বলতা ব্যাংকিং খাতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির অভাব সরকারি সংস্থার তদারকির গাফলতিতে অনেক দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীরা পার পেয়ে যাচ্ছে দু সালে এসব সূচকে বাংলাদেশের দুর্নীতির মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে টিআই একশো আশিটি দেশের মধ্যে দুই ধাপ পিছিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বারোতম অবস্থানের বিবেচনায় উপরের দিক থেকে হিসাব করলে একশো ছেচল্লিশতম এবার যেটি দু হাজার উনিশশো একশো ছিল কিন্তু অন্য দিক থেকে আবার নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান দুই ধাপ নেমেছে অতত আমরা 14 থেকে 2019 যে 14তম অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা নেমে 12 দাদশ অবস্থানে এসেছি অতএব সার্বিকভাবে আমরা মনে করি যে আমাদের এই ফলাফল অত্যন্ত যোগ দক্ষিণ এশিয়ায় কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভুটান আর সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান এই তালিকায় ভারত পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনের যথাযথ প্রয়োগ সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি কমিয়ে আনার সুপারিশ করেছে টিআইবি আমাদের স্কোর বাড়বে যদি এই ধরনের হাই প্রোফাইল কেসগুলোকে প্রপারলি হ্যান্ডেল করা যায় অ্যাকাউন্টেবিলিটি এনসিওর করা যায় অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলোতেও অগ্রগতি ঘটে বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক আর আফ্রিকার দেশ সুদান ও সোমালিয়া রয়েছে দুর্নীতিগ্রস্ত তালিকার সবার শীর্ষে কিছু যুগান্ত শরফুল আলম এটিএন বাংলা ঢাকা